প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধরা আমি আজ নিয়ে চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাক্ অর্থাৎ পার্ট ফাইভের আগস্ট মাসের যে অ্যাক্টিভিটি টাক্ তোমাদের বাংলার শিক্ষা ওয়েব পোর্টালে দেওয়া হয়েছে এবং কিছু কিছু স্কুলেও কিন্তু দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা খুব শীঘ্রই যদি না পেয়ে থাকো হাতে তোমরা বাংলার শিক্ষা ওয়েব পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারো বা তোমাদের স্কুল থেকে কিন্তু দু এক দিনের মধ্যে প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবে দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো অ্যাসিটিক অ্যাসিড হবে তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষণ হবে অ্যাসিটিক অ্যাসিড এই চারটে অপশনের মধ্যে ঘ অপশানটা সঠিক হবে দেখো অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে জৈবটি উপযুক্ত সিএও হবে ঠিক আছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি তাহলে ডব্লু এম মাইনাস ওয়ান আর কে মাইনাস ওয়ান এই যে গ দেখার যে অপশানটা আছে সেটাই কিন্তু সঠিক হবে ঠিক আছে তাহলে এটাই তোমরা উত্তর লিখে দেবে নেক্সট এবার আমরা দেখে নেব দেখো সত্য মিথ্যা দেওয়া রয়েছে দেখো নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা সেটা নিরূপণ করো এক নম্বর কী আছে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন এটা একদমই মিথ্যা ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিচারণ অপরিহার্য এটা হচ্ছে সত্য হবে তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই এটা হচ্ছে সত্য হবে তাহলে এগুলো হয়ে গেল এবার তোমাদের দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তাহলে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি দেখি বলছে ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ মানে এই ক্যালসিয়াম মানে সি এর সৎ করা পরিমাণ বলেছে এটা চলো আমরা দেখে নিই দেখো ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি এর আণবিক ভর হচ্ছে দেখো সি এ মানে কথা বলেছে চল্লিশ সি মানে কার্বনের হচ্ছে বারো আর ও থ্রি ঠিক আছে ও থ্রি মানে অক্সিজেন ষোলো গুণ তিন তাহলে আরেকবার বলে দেখো সি এ বলে দিয়ে চল্লিশ সি কার্বন কার্বন হচ্ছে বারো ও ও হচ্ছে ষোলো আর এ থ্রি মানে গুণ থ্রি ঠিক আছে তাহলে দেখো চল্লিশ বারো আর তিনশো লং আটচল্লিশ তাহলে তত কোথা হচ্ছে টোটাল দেখো চল্লিশ বারো আটচল্লিশ যোগ্য হয় একশো গ্রাম তাহলে দেখো টোটাল সি এ সিও থ্রি যদি একশো গ্রাম হয় তার মধ্যে এখানে সিএ আছে চল্লিশ সি এর পরিমাণ তাহলে একশো গ্রামের মধ্যে তাহলে কত চল্লিশ দেখো ক্যালসিয়ামের আণবিক ভর চল্লিশ গ্রাম কত চল্লিশ গ্রাম তাহলে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত হবে তাহলে একশোর ভিতরে যদি চল্লিশ হয় তাহলে এর শতকরা পরিমাণ হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে এই অঙ্কটা ঝটপট সুন্দর করে করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে চলো দেখিনি অ্যামোনিয়া সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন তো চলো এর উত্তরটা আমরা দেখিনি এবার ঝটপট দেখো অনুঘটকগুলি সূক্ষ্ম চূর্ণ আকারে রাখলে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে প্রথম কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় ফলে বেশি সংখ্যক বিক্রিয়ক বা পরমাণু অধিশোষিত হওয়ার সুযোগ পায় তাহলে বেশি সংখ্যক বিক্রিয়ক অনু পরমাণু অধিশোষিত হওয়ার সুযোগ পায় আর অধিশোষণের মাত্রার পরিমাণ যত বৃদ্ধি পাবে কঠিন অনুঘটকের সক্রিয়তা তত বৃদ্ধি পায় ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে এইটুকু লিখে দিলে কিন্তু তোমাদের হয়ে যাবে সুন্দর করে এটা লিখে ফেলো ঠিক আছে নেক্সট দেখো তোমাদের লাস্ট কি প্রশ্ন আছে দেখে নেই চলো খুব সহজ কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবার দিয়েছে দেখো বলছি একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল ভালো করে মনে রাখবে দেখো তড়িৎচালক বল কত হচ্ছে টেন ভোল্ট অভ্যন্তরীণ কোষ হচ্ছে কত টু ওহোম কোষের রোদ কত এইট ওহোম তড়িৎ কোষের রোধ আর দেখো এটা ইয়ে তো কত হয় মানে টাইম কতটুকু লাগবে দেখো এখানে দিয়েছে ষাট সেকেন্ড ঠিক আছে এটা তোমার দেখো বলছি একটি তরিত কোষের তড়িৎচালক বল টেন ভোল্ট অভ্যন্তরীণ রোদ টু ওহোম তরিত কোষটিকে এইট ওহোম রোধঙ্কের সঙ্গে যুক্ত করা হলো রোধকটিতে ষাট সেকেন্ড কত জুল তাপ উৎপাদন করবে তার নির্ণয় করো তাহলে ওই রোদকটি ষাট সেকেন্ডে কতটুকু তাপ উৎপাদন করতে হবে করবে সেটা তোমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে তো চলো উত্তরটা আমরা ঝটপট সুন্দর করে এবার দেখে নিই দেখো প্রথমে আমরা কি করবো বলো তো দেখো আমরা সুন্দর করে দেখো দেখো লিখে নেবো আমরা কিন্তু প্রথমে বলেছিলাম তোমরা যখনই এই এই ধরনের অঙ্ক তোমরা ভৌতুবিজ্ঞানে পাবে না প্রথমে তোমরা কি বলো তো ডেটাগুলো ওপরে সুন্দর করে পরপর লিখে নেবে এবং সূত্রে ফেলে সেই অঙ্কটা কিন্তু কমপ্লিট করে ফেলে দেওয়া যাবে দেখো তরিচলক বল ই যেটা চিহ্ন করা ই দিয়ে টেন ভোল্ট দেখো চলক বল কত কথা হয়েছিল টেন ভোল্ট ঠিক আছে তারপরে দেখো অভ্যন্তরীণ রোধ ছোটো হাতের আর হচ্ছে টু হোম দেখো অভ্যন্তরীণ রোধ ছোটো হাতের আর টু ওহোম আর দেখো তড়িৎ কোষের রোধ হচ্ছে বড়ো হাতের আর এইট ওহোম দেখো এইট ওহোম তাহলে আমরা এগুলো কিন্তু পরপর সব লিখে নিয়েছি সময় কত দেখো সময় হচ্ছে ষাট সেকেন্ড ঠিক আছে এগুলো লিখা হয়ে গেছে এবার আমরা কি জানি দেখো আমাদের এই আ আয় হচ্ছে নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো তাহলে কী করলাম আমরা সূত্রে ফেলে দিলাম ই সমান সমান আই তারপরে হচ্ছে বড়ো হাতের আর প্লাস ছোটো হাতের আর ঠিক আছে তাহলে আমাদের এই আইটা নির্ণয় করতে হবে যেহেতু সেই জন্য কী করবো আমরা এই ইটা এদিকে দিয়ে দেবো আর এই আট এই ছোটো হাতের আর বড়ো হাতের আটটাকে এদিকে নিয়ে আসবো তাহলে কী হবে আই সমান সমান ই এই উপরেই থাকবে তার নিচে এই ছোটো হাতের আর এই বড়ো হাতের আট প্লাস ছোটো হাতের আর চলে যাবে তাহলে দেখো আই আই সমান সমান দেখো কী হবে এবার এবার আমরা এই ক্যালকুলেশনে ফেলে দেবো দেখো বড়ো হাতের ই কত হয়েছিল দেখো বড়ো হাতের ই এখানে দেখো হচ্ছে টেন ভোল্ট তাহলে ওপরে টেন আর নিচে বড়ো হাতের আর ঠিক আছে বড়ো হাতের আর কত হয়েছিল এইট আর ছোটো হাতের আর কত বলো তো টু তাহলে এইট প্লাস টু ঠিক আছে তাহলে কত হচ্ছে আই সমান সমান ওপরেও দশ নিচেও দশ কেটে দিলে কত হয় ওয়ান ওয়ান এমপিয়ার ঠিক আছে তাহলে এবার আমরা দেখব উৎপন্ন তাপ কতটুকু হবে তাহলে উৎপন্ন তাপ বড়ো হাতের এই সমান সমান আই বড়ো হাতের আই দি স্কোয়ার আর টি ঠিক আছে তাহলে দেখো তাহলে এখানে আই কত হয়েছিল এমপিআয়ার কত হয়েছিল ওয়ান এম্পিয়ার হয়েছিলো ঠিক আছে আয়ের মান কত ছিল ওয়ান এম্পিয়ার ঠিক আছে তাহলে ওয়ানকে স্কোয়ার করে দেবো ইন দেখো বড়ো হাতের আর কত ছিল এইট আর টি কত হয়েছিল ষাট সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো ওয়ান স্কোয়ার ইন্টু এইট গুণ ষাট জুল ঠিক আছে তাহলে দেখো ওয়ান স্কোয়ারকে ওয়ান স্কোয়ার করলে কিছুই হয় না ওয়ানই হয় তাহলে আট গুণ ষাট কত হচ্ছে দেখো আট ষাটকে আট দিয়ে গুণ করলে তোমার চারশো আশি হয় ঠিক আছে তাহলে জুল তাহলে উত্তরটা কী হবে বলো তো তাহলে দেখো প্রশ্নটা কী ছিল রোদকটি রোদকটিকে ষাট সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন করবে তা নির্ণয় করো ঠিক আছে তাহলে রোদকটি ষাট সেকেন্ডে চারশো আশি জুল তাপ উৎপাদন করবে এটা কিন্তু সঠিক উত্তর তোমরা এই অঙ্কটা সুন্দর করে আমি যেভাবে যেভাবে করে দিচ্ছি একদম সেম টু সেম এইভাবে তোমরা করে ফেলো তাহলে কিন্তু বন্ধুরা হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা তো বন্ধুরা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা পেয়ে গেছো এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞান পার্ট ফাইভের আগস্ট মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া হয়েছে সেই প্রশ্নের সমস্ত প্রশ্ন একদম সঠিক এবং অ্যাকুরেট উত্তর তো বন্ধুরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের বাকি মডেল অ্যাক্টিভিটি টাক্সের পার্ট ফোরের ভিডিওগুলো যদি এখন না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নিও তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো